হ্যালো গাইস, আমি হলাম সুদীপ বইরে গিয়ে, তোমাদের একটু সুদীপ ব্লগস। আজকে একটি নতুন ব্লগস নিয়ে চলে এলাম। আজ আমি যাচ্ছি ক্যারের একটি সিলেকশানে, তো দেখা যাক চলো ওখানে আমার দিনটা কেমন যায়, সিলেক্ট হই না হই না চলো তো দেখা যাক। সো গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই কিট ব্যাগ পুরো রেডি, তার সঙ্গে একটাই ব্যাগ, এই দুটো ব্যাগ আমি মেন ক্যারি করছি আজকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি বেরিয়ে পড়ি। এবার আমি যাবো কিসে সেইটা দেখাই, এই যে আমার সবুজ সাথী। সো গাইস, আমরা এই পৌঁছে গেছি, এই যে গৌরব, এদিকে হচ্ছে আমাদের সিনিয়র, আর এদিকে সব পার্টিসিপেন্টসরা দাঁড়িয়ে আছে, এই যে সব গার্জেন, ওদিকে আমাদের ম্যাচ তৈরি হচ্ছে। গাইস, আমরা এখন এখানে বসে চিল করছি, একজনের মুখে এখানে ঢেলে এই যে রোবট, সব মারামারি চলছে, রোদটা প্রচণ্ড মুখে লাগে। এই যে এক এক করে পড়ে যাবে, এর নাম হচ্ছে এই যে, এটা হচ্ছে বিশ্ব। এখন মুখ না লজ্জায় মুখ ঢাকার জন্য মাস্ক পরে আছে, আর ওদিকে সেটা মিরিক ব্লগে দেখেছো অনিন্দিতা, আর এদিকে সব বিভিন্ন পার্টিসিপেন্টস সব বসে আছে, তাদের তাদের গার্জেন কাকু আছে, কাকু ওখানে হচ্ছে মেডেলগুলো রাখা আছে, এই যে এগুলো মেডেল আর মেমেন্টোগুলো রাখা আছে, আর এদিকেও সব গার্জেন, ওদিকে স্টুডেন্ট, এখন বসে আছি, একটু পরে স্টার্ট হবে। Thank you.
উঠেছিল কি করিস ছিল এই যে গাইস, এখানে আমি টেনশনে কাতাটাও ভুলে গেছিলাম, যার কারণে আমি কাতাটা ফুল কমপ্লিট করতে পারিনি। তোমরা ভিডিও ক্লিপে দেখতেই পাবে। আর হচ্ছে আমার ফাইটের ভিডিওটা কেউ দুর্ভাগ্যবশত কেউ করেনি, যার কারণে আমি তোমাদের ফাইটের ভিডিওটা দিতে পারলাম না। আর যদি কেউ জানতে চাইতো যে আমি কোনটা, যে কাতায় কী পজিশান নিয়ে হয়েছে আর ফাইটে কী পজিশান নিয়ে, ফাইটে হচ্ছে আমার সেকেন্ড পজিশান এসেছে আর কাতায় আমার থার্ড পজিশান এসেছে। সো গাইজ, আজকের এই ব্লগটা এতটাই। আমরা এবারে আমরা সিলেকশন কমপ্লিট করে আমরা এখন কোথায় এসেছি বলে দাও তোরা? হ্যাঁ, এখন আমরা পরমেশেন্সির বাড়ির ছাদে আছি। সো আজকে এই সিলেকশন কমপ্লিট করে সবাই খুবই টায়ার্ড, এখন এই এসে আমরা এখন একটু চিল মুডে আছি। ঠিক আছে, তাহলে ভালো লাগে মেঘের মধ্যে আমরা, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। সো গাইজ, আজকের জন্য টাটা।